আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য মজার একটা স্ন্যাক তৈরির রেসিপি নিয়ে চলে আসছি এটা হচ্ছে মেক্সিকান চরুজ নামে পরিচিত এগুলো খেতে এত মজার আসলে অসম্ভব মজার যখন একদম ফ্রেশ বানানো হয় আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বানান তাহলে একটু বেশি করে বানাতে হবে না হয় কিন্তু ভাগে পাবেন না তাহলে চলুন এই রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুশো বিশ এম পানি দিয়ে দিলাম অর্থাৎ এক কাপের চেয়ে একটু কম হবে বাটার দিয়ে দিলাম পঞ্চান্ন গ্রাম বাটারের পরিবর্তে এখানে আপনারা ভেজিটেবল শর্টেনিংও দিতে পারবেন হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ চুলার হিটটাকে আমি মিডিয়াম আছ করে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি বাটারটাকে গলিয়ে নিব বাটাটা যখন এভাবে গলে যাবে তখন এখানে আমি এক কাপ সমান করে ময়দা দিয়ে দিলাম এবং সাথে আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি টেবিল চামচে সমান করে দিয়েছি আপনারা যদি গ্রামের মাপে নিতে চান তাহলে এখানে একশো ষাট গ্রাম ময়দা ইউজ করতে হবে ময়দাটা দিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে একদম সর্বনিম্ন লোতে রাখতে হবে তারপর এইভাবে স্পে দিয়ে নেড়ে চড়ে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে ডোটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার একদম স্মুথ হয়ে গেছে ময়দার ডোটা ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তার সাথে আমি রুম টেম্পারেচারে থাকা প্রথমে একটা ডিম দিয়ে দিলাম এখানে আমি মোট দুটি ডিম ইউজ করব। প্রথমে একটা ডিম কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর আমি আরেকটা ডিম এখানে ইউজ করব। একটা ডিম মেশানো হয়ে গেলে আমি একটা স্পেচলার মাধ্যমে সমস্ত ডোটাকে একসাথে করে নিচ্ছি এবার আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি আমি ইলেকট্রিক মিক্সচার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক মিক্সচার না থাকলে তাহলে আপনারা হাতও এখানে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন দুটি ডিম মিক্স করার ফলে এটা কিন্তু আগের চেয়ে একটু নরম হয়ে গেছে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ইলেকট্রিক মিক্সারটাকে উঠিয়ে নিচ্ছি তারপর একটা স্পেচুলার মাধ্যমে চারিদিকে লেগে থাকাগুলো আমি একসঙ্গে করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি স্টেকে হয়েছে এবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনেক বেশি কিন্তু স্টেকি। এখন এই ডোটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নেব তার আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই রকম টাইপের নজল দিয়ে আমি এই চরুজগুলো বানাবো নজলটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আর আপনারা যে পাইপিং ব্যাগটা ইউজ করবেন আপনারা যদি পাতলা পাইপিং ব্যাগটা ইউজ করেন তাহলে এখানে ডাবল করে নেবেন যেহেতু আমার এই পাইপিং ব্যাগটা একটু ভারী টাইপের এখানে আমার ডাবল করতে হবে না পাতলাটা নিলে অবশ্যই কিন্তু ডাবল করে নেবেন এবার আমি অল্প অল্প ডোর দিয়ে পাইপিং ব্যাগটা ভরে নিচ্ছি আমি অর্ধেকটা ডো পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর এই যে আমি সামনের অংশটাকে কেটে নিচ্ছি নজলটা বের হওয়ার জন্য তারপর একটা বেকিং পেপারকে আমি চার খণ্ড করে নিয়ে এইভাবে চরুজগুলো বানিয়ে নিচ্ছি এটা এভাবে বানিয়ে নিয়ে আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি অবশ্যই কেঁচিটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে আর কেঁচির মধ্যে লাগবে না এই যে এইভাবে বানিয়ে নিয়ে এখন আমি সাথে সাথে এগুলো ভেজে নেব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি বেকিং পেপার সহ চুরুসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি চুরুসগুলো দিয়ে সাথে সাথে বেকিং পেপারটাকে উঠিয়ে নেবেন না যখন একটু শক্ত হয়ে আসে তারপর বেকিং পেপারটা উঠিয়ে নিতে হবে যখন একপাশ হালকা হয়ে যাবে তখন এইভাবে উল্টিয়ে দিতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে না হয় কিন্তু কম হিটে রাখলে এগুলো ফেটে যাবে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর চরুচগুলো দিতে হবে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে উলটিয়ে পাল্টিয়ে চরসগুলো ভেজে নিতে হবে অবশ্যই কন্টিনিউসলি নাড়াচড়ার মধ্যে রাখতে হবে না হয় কিন্তু ফেটে যাবে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে উল্টে পাল্টে রাখতে হবে সব সময় আরেকটি হচ্ছে চুলার আজকে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রাখতে হবে চরুচগুলো আমি উল্টে পাল্টে মচমচা করে ভেজে নিয়ে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি আর আমি সার্ভিং ডিশে দুইটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যেন এক্সট্রা তেলটা শোষে নেয় এখন আরেকটা বেজ দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে দেওয়ার পর যখন কিছুটা শক্ত হয়ে আসবে তারপর বেকিং পেপারটা উঠিয়ে নিতে হবে সবগুলো চুরুজ আমি ভেজে নিয়েছি এখন আমি একটা চকলেট সস তৈরি করে নিব ছোট একটা বাটিতে আমি এক চা চামচ কর্ণস্টাচ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ধরনের দলা না থাকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর একটা প্যানে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এর সঙ্গে কোকা পাউডার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন আমি স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব আপনারা চাইলে এখানে হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে আমার মতো হ্যান্ড উইক্স দিয়ে নাড়লে সবচেয়ে বেশি ভালো হয় আর মধ্যে কোনো ধরনের লামস থাকে না এবার আমি হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো ধরনের গুটি গুটি বা লামস না থাকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে সসটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্যানের তলায় লেগে না যায় যখন কিছুটা ঘন হয়ে আসছে সসটা তখন এখানে আগের থেকে রেডি করা সেই কনস্টাচ মিক্সারটা দিয়ে দিতে হবে কনস্টাচ মিক্সারটা দেওয়ার পর আপনারা এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ মিল্ক চকলেট দিয়ে দিবেন আমার অ্যাক্সিডেন্টলি ভিডিওটা হয়নি আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ মিল্ক চকলেট দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে চকলেট সস আমার রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই যখন বানাবেন আপনারা একটু বেশি করে বানাবেন না হয় কিন্তু ভাগে পাবেন না আর এই স্ন্যাকটা এত বেশি মজার আসলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চকলেট সস বানাতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে একটা প্লেটে কিছু পরিমাণ চিনি নিয়ে এর মধ্যেও গড়িয়ে নিতে পারেন এতে করেও খেতে অনেক বেশি মজা হয় আমি আশা করছি এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার পর বারবার রিকোয়েস্টে আসবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ